আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যারা ক্লাসে এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছো সবাইকে সুস্বাগতম এবং সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাথের ফার্স্ট ক্লাসে আলোচনা করব তোমাদের ম্যাথ বইয়ের 17তম অধ্যায়, এবং অধ্যায়টার নাম হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান ইংরেজিতে বলা হয় স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স ইন্টারমিডিয়েটের একটা সাবজেক্ট, এটা তোমরা চাইলে অনেকে অপশনাল হিসেবে পড়তে পারে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, আবার কমার্সের জন্য হয়তো এই সাবজেক্টটা থাকতে পারে বা আর্টসের জন্য, আমি ওই সম্বন্ধে সঠিক জানি না, বাট সায়েন্সের জন্য এটা একটা তোমাদের অপশনাল হিসেবে থাকে সাবজেক্টটা। তো পরিসংখ্যান নিয়ে যেটা কথা, পরিসংখ্যান সাবজেক্টটা থেকে বা এই যে পরিসংখ্যান অধ্যায়টা, এটা থেকে তোমাদের বোর্ডে এসএসসিতে দুইটা সৃজনশীল থাকবে এবং সেখান থেকে তোমাদের একটা সৃজনশীল উত্তর করতে হবে। তো এই অধ্যায়টা থেকে আমরা মোটামুটি তিনটা আঁকাঝোকার বিষয় শিখব, সেগুলো হচ্ছে আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা। আয়তলেখটা তোমরা অষ্টম শ্রেণী পর্যন্ত অলরেডি এঁকে ফেলছো, অজীব রেখা এবং বহুভুজ এই দুইটা বিষয় হচ্ছে নতুন এই অধ্যায়ের জন্য, মানে নবম দশম শ্রেণীর জন্য। এবং আর আমরা আরও কিছু বিষয় শিখব এই অধ্যায় থেকে, যেটা হচ্ছে গড় নির্ণয়। গড় নির্ণয়ের তিনটা পদ্ধতি শিখব, যেটা হচ্ছে আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা পড়ছি সাধারণ পদ্ধতি, তারপরে আবার আরেকটা পড়ব আমরা সংক্ষিপ্ত পদ্ধতি, আর আবার আরও একটা পদ্ধতি করব যেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির চাইতে একটু ব্যতিক্রম পদ্ধতি। সেই এই হচ্ছে তিনটা মোট পদ্ধতি আমরা শিখব, আর শিখব মধ্যক এবং প্রচুরক। তো মধ্যক এবং প্রচুরকের মধ্যে, মধ্যক হচ্ছে তোমরা অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা শিখছো সেই নিয়ম দুইটা থাকবে, জোর এবং বিজোড় সংখ্যা হলে কী হবে উপাত্ত সংখ্যা। আর আরেকটা বিষয় শিখব আমরা নতুন করে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। এবং প্রচুরকের ক্ষেত্রেও আমরা পূর্বের নিয়মের যে প্রচুরক নির্ণয় সেটাও শিখব, এবং পাশাপাশি শিখব নতুন করে শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়। তো মোটামুটি তিনটা লেকচারের ভিতর এই চ্যাপ্টারটা ক্লোজ হবে। তার মধ্যে ফার্স্ট লেকচারে আজকে থাকবে তোমাদের আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা অঙ্কন এবং এই অধ্যায়ের প্রথম দিকের যে সামারি বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী লেকচারে আলোচনা হবে গড় নির্ণয়ের তিনটা পদ্ধতি, সেকেন্ড লেকচার, এবং থার্ড লেকচারে আলোচনা হবে মধ্যক এবং প্রচুরক। দেন পরের লেকচারগুলো থাকবে শুধুমাত্র অধ্যায়ের সৃজনশীল এবং বিভিন্ন বোর্ডের সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আর কথা নয়, এবার আমরা মূল অধ্যায়ে আসি, পরিসংখ্যান। পরিসংখ্যান বিষয়টা কী? পরিসংখ্যান বলতে বোঝায় কোনো একটা বিষয়ের উপাত্ত সংগ্রহ করা। উপাত্ত মানে হচ্ছে ডাটা, যেটা তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে সবচেয়ে ভালো বুঝবে এবং এখানেও আরেকটু ক্লিয়ার হতে পারবে। যেমন বিষয়গুলো হচ্ছে ডাটা কী, ডাটাটা হচ্ছে এমন তথ্য, মানে কোনো বিষয়ে খবরাখবরই হচ্ছে তথ্য, যে কোনো বিষয়ে একটা খবর, এটা হতে পারে কোনো সাংখ্যিক মান অথবা হতে পারে কোনো বর্ণে লেখা তথ্য। তো বর্ণে লেখা যে তথ্যগুলো থাকবে সেগুলো তোমাদের সাধারণ হিসেবে তথ্য হিসেবেই যাবে, বাট সেই বর্ণ লেখাটাকে যখন আমরা সংখ্যায় রূপান্তরিত করতে পারবো তখন সেটা হবে উপাত্ত বা ডাটা। তো এই উপাত্ত বা ডাটাটা কেমন হতে পারে? যেমন মনে করো তোমরা পরীক্ষা দিলে, পরীক্ষার মধ্যে ম্যাথ পরীক্ষা হলো বা কোনো একটা সাবজেক্টের পরীক্ষা হলো, যে পরীক্ষার মধ্যে তোমরা 30 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ, কে কত নাম্বার পেলো এবং সেই নাম্বারের রেঞ্জ কত। যেমন হতে পারে যে 90 থেকে 100 নাম্বার কে কে পেয়েছে, তাদের সংখ্যা কতজন, এরকমভাবে আমরা একটা রেঞ্জ করতে থাকবো 80 থেকে 70, বা মনে করো এরকম কে কত নাম্বার পেলো, বা ফেল কী পরিমাণ আছে, পাস কী পরিমাণ আছে, এ প্লাস কতটুকু, এ গ্রেড কতটুকু, এরকমভাবে। তো এরপরে আমরা দেখব যে এই যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, এই বিজ্ঞান এবং প্রযুক্তিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। তো এবার দেখো আমরা এই অধ্যায়ের শুরু থেকে যে আলোচনাগুলো করব, প্রথমেই আমাদের জানতে হবে উপাত্তের উপস্থাপন। দেখো তোমাদের বইয়ে একটা খুব সুন্দর সংজ্ঞা লেখা আছে, গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। তাহলে পরিসংখ্যানের উপাত্ত হিসেবে কাজ করবে কি? গুণবাচক নয় এমন তথ্যাবলী। গুণবাচক বলতে সেটা সরাসরি বর্ণ বা লেটারে লেখা থাকবে না, সেটা থাকবে তোমাদের সংখ্যাসূচক তথ্যাবলী, যেটা একটু আগে বললাম সেই সংখ্যাসূচক তথ্যাবলীই হচ্ছে তোমার উপাত্ত। তো এই যে উপাত্তগুলো, তোমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষায় উপাত্ত বলতে কী বোঝো, অনেক সময় তোমাদের সৃজনশীলের ক, খ, গ তিনটা যে পার্ট থাকে তার মধ্যে কয়ে হচ্ছে 2, খয়ে হচ্ছে 4 এবং গয়ে হচ্ছে 4। প্রথমত সহজ মান, তারপর মধ্যম মান, শেষ হচ্ছে কঠিন মান। তো খ আর গয়ে অঙ্ক দিয়ে ক
नम्बर अनेक समय ये अध्यायर क्षेत्र में परिसंख्यन क्षेत्र में तुम्हारे विभिन्न प्रश्नगुल आसते परे दुई मार्क्सर जो तक एक सूंदर लिखते हैं बांगलाय अनुधावन प्रश्नगुल जे रखम लेखो ठीक सरकम भाव बाट अनेक समय आबार तुम्हार बांगला गल्पर मध्य अनुधावन प्रश्न अनेक एक बेसि कथबार्ता लिखते हैं तो तुम्हारा अंकर क्षेत्र अत बेसि कथबार्ता लिखते हैं बइए जो संज्ञा देवा थक जस्ट संज्ञाटा लिखबे और तारपरे आबार अल्प दुई एक लाइन लिखबे एक बारे जे लिखबे ना एमनो ना मोटामुटी दुई मार्कर जो तुम्हार जतटुकु प्रयोजन ततटुकु लिखते हैं जस्ट जदि संज्ञाटा लिखे दाओ ताहले किन्तु एक नम्बर पाबे। तो एबार देखो तुम्हार प्रेजेंटेशन अफ डाटा माने उपत्ते उपस्थापनटा किभाबे हबे उपस्थापनटा एरकम जेमन एकटु आगे जे आमि बोल्लाम जे तोमादेर नम्बरगुलो केमन होच्छे परीक्षाय ये देखो नम्बर रेंजगुल मन करो परीक्षा कीरकम भाव नम्बरगुल्लो हे रेंजर मध्य के कय कत नम्बर पेल मन करो नब्बे एकश पेल दुई जन एखे आशी थे नब्बे पेल तीन जन एखे मन करो सात जन एखे मन करो पाँच जन एखे मन करो आठ जन ए रकम भाव मन करो दीते थको एखे संख्या चार जन धरो एखे छय जन धरो एखे दुई जन धरो एखाने तीन जन धरो एरकम बा एखाने एक जन एरकम मने करो संख्यागुलो होलो एई होच्छे आमादेर जे कोन रेंजे कत जन एई जे आमी एकटा तथ्य परीक्षाय तोमरा नम्बरगुलो पेले एई तथ्यटाके जखन आमी संख्या दिए माने नम्बरिं सिस्टेमेर माध्यमे जखन आमी सेगुलोके उपस्थापन करलाम एइटाई होच्छे उपात्तेर उपस्थापन माने उपात्त बोलते डाटा आर डाटाटा एभावे उपस्थापन करा हय परीक्षाय ताहले एइटा होच्छे तोमार श्रेणी ताई ना एइटा होच्छे श्रेणी आर एइटा होच्छे गणसंख्या এই হচ্ছে আমাদের টোটাল উপাত্তের বিষয়গুলো। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো যেমন দেখো এই যে তোমাদের উপাত্তে এরকম অনেক সময় তোমার উপাত্ত এভাবে যদি দেওয়া থাকে পরীক্ষায় এটাকে আমরা বলবো শ্রেণী বিন্যস্ত উপাত্ত এটাকে আমরা কি বলবো শ্রেণী বিন্যস্ত উপাত্ত আর আরেক ধরনের উপাত্ত পরীক্ষায় থাকবে সেটাকে বলা হবে তোমার অবিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্তটা মনে করো তোমাদের বইয়ের এক নম্বর উদাহরণে যেটা দেওয়া আছে যে কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের একত্রিশ দিনের জানুয়ারি মাস কয় দিনে হয় একত্রিশ দিনে তাই না তো মাস গণনার একটা পদ্ধতি আছে সেটা সবাই জানো ওকে তাহলে এবার দেখো জানুয়ারি মাসের একত্রিশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিচে দেওয়া হলো মানে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তো এই ডিগ্রি সেলসিয়াসে কীভাবে দেওয়া আছে যে জানুয়ারি মাসের একত্রিশটা দিনের সর্বনিম্ন মানে সবচেয়ে নিম্ন তাপমাত্রাটা কত ছিল সে একত্রিশ দিনের নিম্ন তাপমাত্রাগুলো এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে জাস্ট এলোমেলো করে কিন্তু এই যে এলোমেলোটাকে এটাকে যখন তুমি সাজায় নিবা তখন সেটা হবে বিন্যস্ত আর সাজানোর আগ পর্যন্ত এইটাই অবিন্যস্ত তাহলে উপাত্ত কয় ধরনের হয় তাহলে আমরা সর্বপ্রথমে কী জানলাম উপাত্ত কী তারপরে আমরা জানলাম উপাত্তের শ্রেণী বিভাগ উপাত্তের শ্রেণী বিভাগে আমরা কি জানলাম তাহলে উপাত্ত কি এই বিষয়টা তো ক্লিয়ার তাকে নাকি ওকে এবার আমরা জানব কি উপাত্তের শ্রেণী বিভাগ উপাত্তের শ্রেণী বিভাগের মধ্যে উপাত্ত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে বিন্যস্ত একটা অবিন্যস্ত একটু আগে আমি যেটা লিখেছিলাম ওইটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্ত আর এখন যেটা তোমাদের বইয়ের উদাহরণে দেখালাম এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত তো যদি এরকমভাবে অবিন্যস্ত উপাত্ত থাকে তখন সেটাকে বিন্যস্ত করারও পদ্ধতি আছে কারণ বিন্যস্ত না করে তুমি অঙ্ক করতে পারবে না আইমিন ম্যাথ সিলেশন করা যাবে না তোমাদের বিন্যস্ত করে তারপরেই তোমার অজীব রেখা আঁকো অথবা আয়তলেখ আঁকো অথবা বহুভুজ আঁকো যাই আঁকো না কেন গ্রাফ কাগজে অথবা তুমি গড় মধ্যক প্রচরক যেটাই নির্ণয় করো না কেন তোমার অবশ্যই তাকে বিন্যস্ত করে নিতে হবে তাহলে বিন্যস্ত করার যে পদ্ধতিটা সেটার জন্য আমাদের আরেকটা বিষয় জানতে হবে সেটা কি পরিসর
পরিসর নির্ণয় করতে হবে, যেটা তোমরা অষ্টম শ্রেণীতেই করেছিলে। তো অষ্টম শ্রেণীতে যে করেছো এই নিয়মটা কি, আমাদের যখন অবিন্যস্তভাবে উপাত্তগুলো দেওয়া থাকবে, যেমন তোমাদের বইয়ের এক নম্বর উদাহরণে যেটা দেওয়া আছে তাপমাত্রাগুলো, যেমন 14 ডিগ্রি 14 ডিগ্রি 13 ডিগ্রি 12 ডিগ্রি 10 11 12, মানে সিরিয়ালনেস, কোনো সিরিয়াল থাকবে না, না আছে ঊর্ধ্বক্রমে না আছে অধক্রমে। তারপর তোমাকে কি করতে হবে, অবশ্যই প্রথমত ওই তাপমাত্রাগুলোকে বা যেটাই অবিন্যস্ত অবস্থায় দেওয়া থাকবে অবিন্যস্ত থেকে বিন্যস্ত করার উপায় কি করতে হবে, প্রথমে অবিন্যস্ত থেকে তোমাকে কি করতে হবে, সাজাতে হবে। প্রথমে কি করতে হবে, সাজানো। সাজানোটা কিভাবে করা যাবে, একবার করা যাবে অধক্রম অনুযায়ী, অধক্রম অথবা অথবা ঊর্ধ্বক্রম। এখন বলতে পারো অধক্রম আর ঊর্ধ্বক্রম কি? যদি তুমি 1 2 3 4 এভাবে বাড়তে থাকো, 1 2 3 4 মানে ছোট থেকে বড়, তাহলে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম, মানে উপরের দিকে উঠতেছে। আর যদি তুমি এরকমভাবে আসো যে 10 9 8 7 6 এভাবে নিচে নামতে থাকো, তাহলে সেটা হবে অধক্রম। তুমি এই যে তোমার উপাত্তগুলো দেওয়া থাকবে অবিন্যস্ত আকারে, যেগুলো এগুলোকে কি করতে হবে, হয় তোমার অধক্রমে মানে বড় থেকে ছোটর দিকে সাজাতে হবে অথবা ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। প্রথমত এই সাজানোর পরে তারপরে তুমি যেভাবে পরিসর নির্ণয় করবে, মানে অবিন্যস্ত থেকে বিন্যস্ত করার নিয়মটা, তো এই পরিসর ইকুয়াল আমরা জানি প্রথমত কি করতে হবে, সর্বোচ্চ সংখ্যা, মানে তোমার এই যে উপাত্তগুলো থাকবে অবিন্যস্ত উপাত্ত, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা লিখতে হবে। সেই সর্বোচ্চ সংখ্যাটা বের করার পরে তোমার বের করতে হবে সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা বের করার পরে তোমার যেটা বের করতে হবে সেইটাই হচ্ছে পরিসর। তো পরিসরের একটা সূত্র আছে, সূত্রটা কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হবে, বিয়োগ করে তারপর কি করতে হবে, ডিভাইডেড টু, এটা হচ্ছে তোমার উপাত্তের পরিসর। অথবা তুমি উপাত্তের পরিসর আরও একটা পদ্ধতিতে নির্ণয় করতে পারো, সেটা কি, সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। বুঝতে পারছো? যেমন তোমাদের বইয়ে দেখো তাপমাত্রা নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা 6 এবং বড় সংখ্যা 14, উপাত্তের পরিসর ইকুয়াল তোমার 14 মাইনাস 6 যোগ 1। তাহলে তোমরা সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা কিভাবে নির্ণয় করবা পরিসরটা, তোমাদের বইয়ে যেহেতু এই পদ্ধতিটা দেওয়া আছে তোমরা এই পদ্ধতিটাই ইউজ করো, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। ওকে, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এভাবে তুমি উপাত্তের তোমার পরিসংখ্যানটা বা তোমার পরিসরটা এটা নির্ণয় করবা। পরিসর নির্ণয়ের পর তোমার কি করতে হবে, তোমার শ্রেণী, এই যে দেখো আমরা যখন এরকমভাবে ছক করি এই ছকটাকে বলা হয় শ্রেণী সংখ্যা, কিন্তু শ্রেণী সংখ্যা আমি যখন ধরি, যেমন মনে করো আমি যদি ধরি 91 to 100, এখানে কত আছে, কত পর্যন্ত আছে, 91 to 100 পর্যন্ত গুনলে তোমার 10 হবে, 10 ঘর। তো এই যে 10 ঘর এটা তো হচ্ছে শ্রেণীর সংখ্যা, বাট ওই 10 ঘরটা হচ্ছে কি, শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি তোমার একটা ধরে নিতে হবে এখানে। শ্রেণী ব্যক্তি অনেক সময় তোমাদের পরীক্ষায় বলে দিবে শ্রেণী ব্যক্তি 5 ধরো বা 10 ধরো পরীক্ষার প্রশ্নে, বাট অনেক সময় বলবে না। তারপর এটা হচ্ছে তোমার ইচ্ছার উপরে নির্ভর করে, তুমি চাইলে শ্রেণী ব্যক্তি ধরে নিতে পারো তোমার ইচ্ছা মতো, তো 5 ধরতে পারো 10 ধরতে পারো, আর যদি তারা বলে দেয় তাহলে তো সেটা বলে দিলা। তাহলে শ্রেণী ব্যক্তিটা কি, এটা তো বুঝছো, শ্রেণী ব্যক্তিটা হচ্ছে এই প্রথম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সংখ্যা, এই যে ডিফারেন্সটা মাঝখানে এটাই হচ্ছে শ্রেণী ব্যক্তি। এরপর এই পরিসর শ্রেণী ব্যক্তি থেকে তোমার কী নির্ণয় করতে হবে, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা হচ্ছে তোমার কয়টা ঘর আঁকতে হবে, সেই ঘরটা হচ্ছে তোমার ওপরে যে তুমি লিখবে যে এটা শ্রেণী বিন্যাসের বা শ্রেণী বিন্যস্ত উপাত্ত অথবা এটা শ্রেণী এবং এখানে গণসংখ্যা, এগুলো লেখা বাদে তোমার এই যে 91 থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে শেষ ঘরটা তোমার মোট, ওই মোটের ঘর এবং প্রথম ঘরটা, এই দুইটা ঘর বাদে মাঝখানে যে ঘর সংখ্যা ওইটাই হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা।
কারণ প্রথমটা হচ্ছে তোমার শিরোনাম। এখানে জাস্ট তুমি শিরোনাম লিখলে কোন ঘরে কি অবস্থান করছে, এবং শেষের ঘরটা তুমি মোট করবে, টোটাল কাউন্ট করবে। এজন্য এই দুইটা ঘর বাদে মাঝখানের যে ঘরগুলো সেগুলো হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা। সেটা কিভাবে বের করবা? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। তোমার যে পরিসরটা বের হবে সেই পরিসরটাকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করলে তুমি কি পাবে? শ্রেণী সংখ্যা পাবে। পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করলে শ্রেণী সংখ্যা পাবে। ক্লিয়ার? তাহলে কিভাবে শ্রেণী সংখ্যা বের করা যায়? আর এই যে তোমার কোন শ্রেণীতে, একটু আগে আমি যেমন বলেছিলাম যে 90 থেকে 100 পেয়েছে মনে করো দুইজন বা তিনজন, এই যে দুইজন বা তিনজন পেলো এটাকে বলা হয় কি? গণসংখ্যা। এবং গণসংখ্যার আরেক নাম কি? ঘটন সংখ্যা। গণসংখ্যার আরেক নাম কি? ঘটন সংখ্যা। এই যেটা ঘটন, জাস্ট তোমার ঘটকে ক থাকতো আর এখানে চলে আসছে কি? ন। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঘটন সংখ্যা অথবা গণসংখ্যা। ক্লিয়ার? এইটুকু কি বুঝতে পারছো? এবার আমরা আরেকটা বিষয়ে শিখাবো নতুন, সেটা হচ্ছে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা অথবা যোজিত গণসংখ্যাও তাকে বলা হয়। ওই বিষয়টা কি? শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি মানে হচ্ছে এই যে আমরা ধরলাম 91 to 100 একটা শ্রেণী, এখানে শ্রেণী ব্যক্তি তুমি এভাবে বের করবা 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 90, 10, মানে 100, এই পর্যন্ত গুনবা তুমি। না, এটা তুমি গুনবা, গুনে যতটুকু হইলো ওইটাই তোমার শ্রেণী ব্যক্তি। কিন্তু যখন তুমি অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করবে তখন শ্রেণী ব্যক্তি হয় তোমাকে বলে দিবে ওরা পরীক্ষার প্রশ্নে যে এত শ্রেণী ব্যক্তি, ধরো 5, 10, 15 যেটা হোক, অথবা যদি না বলে দেয় তাহলে তুমি তোমার ইচ্ছা মতো 5 ধরতে পারো, 10 ধরতে পারো, সেটা তোমার ইচ্ছা। যেমন তুমি যদি 51 থেকে 55 ধরো তাহলে 5, আর যদি 51 থেকে 60 ধরো তাহলে 10। এখন 10 ধরলে তোমার সুবিধা, তাড়াতাড়ি হবে, তোমার ঘর কম হবে, অল্প জায়গায় হয়ে যাবে, এই পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে নিবা ওইটা থেকে গুনবা, যে পর্যন্ত নিবা ওই পর্যন্তই। এইটা হচ্ছে তোমার মানে শ্রেণী বিন্যস্ত এবং শ্রেণী ব্যক্তি। আচ্ছা, তারপরে আমরা এবার কি শিখব? ক্রমযোজিত গণসংখ্যা। দেখো ক্রমযোজিত সংখ্যা এটা কিভাবে ঠিক করবে, দেখো ক্রমযোজিত সংখ্যার বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো আমরা কয়েকটা শ্রেণী লিখি, 5 to 9, 10 to 14, 0 to 4, 15 to 19, 20 to 24, এইটুকু ধরো, এই পাঁচটা নিলাম, এটা হচ্ছে কি তোমার শ্রেণী, তাই না? এবং তারপরে হচ্ছে তোমার এখানে হবে গণসংখ্যা, আর এটা হচ্ছে শ্রেণী। গণসংখ্যা মনে করো 2, 3, 9, 4, 8, ওকে এই পর্যন্ত ধরো। আর এখানে ধরো তোমার ক্রমযোজিত, ক্রমযোজিত অথবা শুধু যোজিত সংখ্যা লিখলেও হবে, বা যোজন সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এবার দেখো এটা কিভাবে নির্ণয় করবা, এটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এখানে 2 ছিল, এখানে 2ই বসবে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরটায় যখন বসাবা তখন এই আগের 2 + 3 মানে এই দুইটা যোগ হবে, 2 আর 3 যোগ হয়ে কত হলো 5। তৃতীয় ঘরে যখন বসাবা তখন এই 5 এর সাথে 9 যোগ করে দিবা, কত হবে 14। এই ঘরে যখন বসাবা তখন এই 14 মানে এখান থেকে এনে এই দুইটাকে যোগ করে এখানে বসাবা, এই যে বুঝছো,
এবার দেখো এখান থেকে 14 18 হবে 18 আর 8 কত হবে 26 মানে বিষয়টা হচ্ছে এরকম তুমি চাইলে উপরেরটা আর এটাও যোগ করে দিতে পারো অথবা প্রথম ঘরে এজন্য প্রথম ঘর বলতে এই একটা ঘরই হবে দ্বিতীয় ঘরে যখন আসবা তখন এই দুইটাকে যোগ করে এখানে বসাবা তৃতীয় ঘরে যখন আসবা তখন এই শুরু থেকে তিনটাকে যোগ করে এখানে বসাবা চতুর্থ ঘরে যখন আসবা তখন এই চারটা যোগ করে এখানে বসাবা ক্রমযোজিত গণসংখ্যা মানে যতগুলো ঘরে আসবা আবার শুরু থেকে সবগুলো যোগ করে ওখানে বসাবা যেমন এই যে প্রথমটার ক্ষেত্রে এইটা দ্বিতীয়টার ক্ষেত্রে এই দুইটা যোগ করে এখানে তৃতীয়টার ক্ষেত্রে তিনটা যোগ করে এখানে চতুর্থটার ক্ষেত্রে চারটা এরকম ভাবে মানে যতগুলো ঘর হবে প্রত্যেকটা যোগ করে এইভাবে বসবে এইটা হচ্ছে তোমার ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা ক্লিয়ার যোজিত গণসংখ্যা বুঝছো বিষয়টা ওকে এগুলো হচ্ছে আজকের লেকচারে তোমাদের একবারে এই অধ্যায়টার যে মেইন বেসিক বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করতেছি এরপরে আমরা তিনটা চিত্র একে তোমাদের তিনটা বিষয় দেখাবো তার আগে একটু এই বিষয়গুলো ক্লিয়ার করি তো উপাত্তের পরিসরের আরেকটা নাম আছে কিন্তু সেটাকে কি বলে জানো উপাত্তের পরিসর বা উপাত্তের পরিধি বুঝতে পারছো উপাত্তের পরিসর বা পরিধি তো এবার দেখো আমরা যা জানলাম এবার আমরা নতুন আরেকটা বিষয়ে জানবো সেটা হচ্ছে কি চলক এই চলকে এসে আমাদের জানতে হবে আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত পরিসংখ্যানের উপাত্ত হইতে হলে সেটা অবশ্যই সংখ্যা হইতে হবে তাই না এই সংখ্যাটাই হচ্ছে উপাত্তে ব্যবহৃত এই সংখ্যাগুলাই হচ্ছে উপাত্তের চলক যেমন আমরা মনে করো তোমরা যখন সমীকরণের অঙ্ক করো এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই ইকুয়াল টেন এরকম যদি মনে করো অঙ্কগুলো আমরা করি এই ক্ষেত্রে এই যে এক্সটা ওয়াইটা এগুলোকে আমরা কী বলি চলক বলি সমীকরণের ক্ষেত্রে তো এরকমভাবে তোমাদের পরিসংখ্যানের অধ্যায়টা যখন করব সেটাও এক ধরনের কি চলক তো এই চলকটা আমরা কীভাবে নির্ণয় করব দেখো যেমন আমরা যখন সংখ্যা ধরব তখন ওই সংখ্যাটাই হচ্ছে চলক তাই না আমরা যখন সংখ্যা দিয়ে উপাত্ত বিশ্লেষণ করব তখন সেই সংখ্যাটাই হচ্ছে চলক তাহলে তোমরা সংজ্ঞাটা কী লিখবে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহই হচ্ছে উপাত্তের চলক তাহলে উপাত্তের চলক কাকে বলে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহই হচ্ছে উপাত্তের চলক এবার আমরা দেখব এই যে চলকটা এই চলক আবার দুই ধরনের হতে পারে সেটা কি বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক এটা তোমাদের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে মানে তোমাদের ওই যে প্রথম যে সহজ মান দুইয়ের প্রশ্নটা থাকে সেখানে এই প্রশ্নটা খুব আসে বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বোঝায় আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি যেমন দেখো এই দেখো 9200 8290 বা তোমরা এখানে 9200 এখানে হবে 8290 এরকম তো এই যে বিষয়গুলো দেখো এখানে তোমার যেটা দেখো 9200 আবার এখানে কিন্তু 8290 ছিল তাই না তার মানে তোমার 90 দুইটা ঘরেই আসে না হিসেব অনুযায়ী তোমার এই ঘরটা আগে হবে তাই না 8290 তারপর 9200 মানে 90 দেখো এই ঘরেও আছে আবার এই ঘরেও আছে তাই না এইটা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন চলক মানে কি তাদের কোনো গ্যাপ নাই কারণ কি গ্যাপ নাই এর কারণটা হচ্ছে তোমার মাঝখানে যদি 90-র পরে এখানে 91 দিতাম তাহলে তোমার মাঝখানে একটা পয়েন্ট রয়ে যেত না দশমিক হিসেবে যে 90.1 90.2 90.3 এরকম যদি কোনো সংখ্যা থেকে থাকে বা 90.5 একবারে আমরা 91-2 ধরলাম 90.5 মানে হাফ তো হতে পারতো এটা তো আমরা ধরতে পারতাম এটা আমরা কোথায় ধরবো এজন্য আমাদের কি করা হয় এই একটা ঘর ডাবল ডাবল করা হয় বুঝতে পারছো মানে বিষয়টা কি এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক যখন তোমার চলকের কোনো কি থাকবে না মানে গ্যাপ থাকবে না বুঝতে পারছো মানে একটাই বারবার রিপিট হচ্ছে এখানে তাই না আর যদি তোমার এরকম থাকতো 91-100 তার আগেরটা থাকতো 81-90 এই বিষয়গুলো মানে হচ্ছে তোমার বিচ্ছিন্ন চলক এগুলোকে কি বলা হয় বিচ্ছিন্ন চলক কারণ এইগুলোর মধ্যে হাফ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে বিচ্ছিন্ন চলকের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি
জনসংখ্যা এটার মধ্যে ওইটার মধ্যে ছিল, ওইটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, কারণ এটা দেখো 92 জায়গায় আছে, বাট এখানে 90 আর 91, তাই না? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন চলক আর এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, বুঝতে পারছো? বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, তো এই যে তোমার 90, তারপর এখানে আবার 90 থেকেই শুরু হচ্ছে না, তাহলে এখানে তোমার মাঝখানে 90.5 একটা ঘর বাদ যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, এজন্য এটা অবিচ্ছিন্ন, মানে তারা যুক্ত আছে। আর এটা দেখো 90 থেকে আবার 91 শুরু হলো, তার মানে মাঝখানে 90.5 এটা বাদ হওয়ার একটা সম্ভাবনা আছে না, এজন্য এটা কি বিচ্ছিন্ন, মানে বাদ হয়ে গেছে। এজন্য বলো তো এখন এটার উদাহরণ কী হবে? জনসংখ্যা, কারণ জনসংখ্যা কি কখনো 90.5 হতে পারে? অর্ধেক মানুষ হবে কখনো? কারণ হইলে তো ফুলই একটা সংখ্যা হতে হবে। এজন্য জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ। আর আমরা সাধারণত পরীক্ষায় যে নাম্বারগুলো এগুলো কি অবিচ্ছিন্ন চলক, কারণ সেখানে তোমার হাফ কম বেশি হতে পারে। যেমন তোমার আবার দেখো বয়স, বয়স তোমার কি হতে পারে? অবিচ্ছিন্ন চলক, তাই না? উচ্চতা, ওজন, এগুলো কি তোমার যে কোনো বাস্তব সংখ্যা। দেখো তোমাদের এখানে যেটা লিখছে, পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই ধরনের হয়, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, মানে এগুলো শুধু পূর্ণ সংখ্যা, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। পূর্ণ সংখ্যা হলে সেটা বিচ্ছিন্ন চলক, আর যদি পূর্ণ সংখ্যা না হয় বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যা পড়ে। তার মানে অবিচ্ছিন্ন চলকের মধ্যে তুমি সব কয়টাই কাউন্ট করতে পারো, বাট বিচ্ছিন্ন চলকের মধ্যে তুমি সব কাউন্ট করতে পারো না। যেমন দেখো তোমার উদাহরণ একের যে তাপমাত্রাগুলো বলেছিলাম তোমাদের বইয়ের, এই তাপমাত্রাগুলো কী বলো তো? তাপমাত্রাগুলো কী? এগুলো বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা হলে সেটা কী হবে? অবিচ্ছিন্ন চলক। বাট তোমার শুধুমাত্র আবার দেখো তোমার যে কোনো কারো বয়স, উচ্চতা, ওজন, এগুলো তোমার যে কোনো সংখ্যা হতে পারে না, সেটা তোমার হাফ হতে পারে, তাই না? যেমন তোমার ওজন, ওয়েট হতে পারে তোমার মনে করো 50 কেজি 200 গ্রাম, তার মানে এখানে 50.2, তাহলে সেটা কি অবিচ্ছিন্ন চলক। তাহলে ওজন, বয়স, উচ্চতা সকল কিছুই আমাদের কিসের মধ্যে পড়তেছে? অবিচ্ছিন্ন চলক। কিন্তু জনসংখ্যাটা বিচ্ছিন্ন চলক, মানে যেটাকে আমরা পূর্ণ সংখ্যা ছাড়া লিখতে পারবো না। ক্লিয়ার? এই হচ্ছে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন চলক, এবং চলক কাকে বলে, বুঝতে পারছো তো? তাহলে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা তারা বিচ্ছিন্ন চলক, যে চলকের মান পূর্ণ সংখ্যা বা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে আমরা কি বলবো? অবিচ্ছিন্ন চলক। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব আমাদের লাস্ট বিষয়গুলো, সেটা হচ্ছে গণসংখ্যার উপাত্তের লেখচিত্রগুলো নিয়ে আলোচনা করব। লেখচিত্র হচ্ছে তিনটা স্টেপের লেখচিত্র, আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা, এই তিনটা বিষয় আজকে আমরা আঁকা শিখব। তো তার আগে তোমরা আমাকে এই বিষয়টা একটু বলো যে তোমরা কি এই যে বিষয়গুলো উপাত্ত, উপাত্তের শ্রেণীবিভাগ, পরিসর বা পরিধি, ক্রমযোজিত গণসংখ্যা, চলক, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, কোনোটার মধ্যে কোনো প্রবলেম আছে? পরিসরের আরেক নাম পরিধি লিখতে বলো। হ্যাঁ, কোনো আলাদা সিস্টেম নেই পরিসরের? না না, পরিসর বা পরিধি একই কথা। তোমাদের আর কারো যে কোনো কোশ্চেন থাকলে বলো, এখানে কোনো কোশ্চেন নাই, একবারে ক্লিয়ার বুঝছো, কোনো সমস্যা হবে না। তো পরবর্তীতে তোমাদের এখান থেকে যদি কোনো মানে ফার্স্ট কোশ্চেনটা, কয়ের কোশ্চেনটা হয় লিখতে পারবা, তো দুয়ে দুই ক্যারি করবা। ওকে, এবার তাহলে আমরা তিনটা উপাত্তের লেখচিত্র নিয়ে আলোচনা করব। দেখো উপাত্তের লেখচিত্র, লেখচিত্রের মধ্যে তিনটা বিষয় আমাদের লাগবে। একটা হচ্ছে তোমার আয়তলেখ, আর একটা হচ্ছে তোমার বহুভুজ, আর একটা হচ্ছে তোমার অজীব রেখা। তো দেখো তোমাদের যে গ্রাফ কাগজগুলো থাকে সেখানে এরকমভাবে মনে করো তোমাদের থাকলো,
এই যে তোমাদের এরকম ভাবে পাঁচটা ঘর পর পর কি থাকে, এক একটা করে মোটা মোটা করে রেখা দেওয়া থাকে, তাই না? তো দেখো পাঁচটা ঘর পর পর মনে করো, এর মাঝে মাঝে এদিকেও পাঁচটা রেখা আছে, এদিকেও পাঁচটা রেখা আছে। আমি বেশি আঁকলে এগুলো হিজিবিজি দেখাবে বেশি, আমি বোঝানোর জন্য সংক্ষেপে বলি, একটু বোঝার চেষ্টা করো। দেখো প্রথমত যেটা তোমাদের আয়তলেখ আঁকা, সেটার মধ্যে কিভাবে আয়তলেখ আঁকাটা শিখবো আমরা, তোমাদের প্রথমত এখানে তোমাদের উদাহরণে দেখো, উদাহরণ তিন দেওয়া আছে। এখানে আছে যে তোমার স্কুলের দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। প্রথমে দেওয়া হয়েছে ওজন 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60 এবং 61 থেকে 65, 66 থেকে 70। এই হচ্ছে তোমার টোটালি শ্রেণীব্যাপ্তি, তাই না? এবং তারপরে দেওয়া আছে কোনটা কয়জন করে আছে গণসংখ্যা, সেটা দেওয়া আছে 60 জন শিক্ষার্থীর। এখন বলছে এখান থেকে তোমার কি করতে হবে, আয়তলেখ আঁকো, অথবা তুমি আয়তলেখ আঁকো বা বহুভুজ আঁকো, যাই আঁকো না কেন, তোমার প্রথমতই করতে হবে কি, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগবে, গণসংখ্যা, এ কয়েকটা বিষয়। কারণ তোমাদের প্রদত্ত যে সারণীটা দেওয়া আছে, দেখো 46 থেকে 50, 51 থেকে 55, মানে কি 46 থেকে 50, 51 থেকে 55, মাঝখানে একটা ঘর রয়ে যায় না, যদি আমরা অবিচ্ছিন্ন চলক কি এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি বিচ্ছিন্ন চলক। যেহেতু বিচ্ছিন্ন চলক, তাই তোমাদের খাতার শুরুতেই লিখে নিতে হবে যে যেহেতু বিচ্ছিন্ন চলকে দেওয়া আছে, তাই অবিচ্ছিন্ন চলক নিয়ে একটি সারণী নিচে তৈরি করা হলো। সেটা তৈরি করা হলো লিখে তোমাকে এভাবে লিখতে হবে। মনে করো প্রথমে একটা ঘর লিখলা, যে ঘরে লিখলা শ্রেণীব্যাপ্তি, এখানে শ্রেণীব্যাপ্তি মানে যেটা দেওয়া আছে। তারপরে এখানে লিখলা কি তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপরে এখানে লিখলা তুমি গণসংখ্যা, গণসংখ্যাটা লাস্টে লেখো, এখানে মধ্যবিন্দুটা লেখো গণসংখ্যা। মধ্যবিন্দু হচ্ছে শ্রেণীর মধ্যমান, এটা শ্রেণী মধ্যবিন্দুও লিখতে পারো বা শ্রেণীর মধ্যমানও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মনে করো একটু আগে যেটা দেওয়া দেখলাম 46 থেকে 50, এর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কী হবে বলতে পারো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে 45.5 থেকে 50.5 পর্যন্ত, কারণ এদিকেও তুমি 0.5 বেশি নিতে হবে, ওই দিকেও 0.5, 45 নিলে কিন্তু আমরা হবে না, যেহেতু 46 আছে তাহলে আমার নিতে হবে কত, 45.5 থেকে 50.5, বুঝতে পারছো বোঝো নাই? এখানে 46 দেওয়া আছে না, এজন্য অবিচ্ছিন্ন যখন নিব তখন আমরা 46 নিতে পারবো না, তার 0.5 আগে থেকে নিতে হবে, এজন্য তখন নিতে হবে 45.5। আবার এদিকে 50 পর্যন্ত দেওয়া আছে না, পরে আমার নিতে হবে 50.5, মানে দুই সাইডে 0.5 করে বেশি নিতে হবে। আবার পরের টাইম মনে করো, এখন এরপরে হ্যাঁ তারপরেরটাই তোমার ছিল কত, 51 থেকে 55, তাই না? তো এখানে আমরা কি করব, এখানে আমরা নিব 51-র আগে কি 50.5 to 55.5। এবার দেখো এখানেও 50.5, এখানেও 50.5 আসছে না, তার মানে এটা কি অবিচ্ছিন্ন শ্রেণী হচ্ছে না, অবিচ্ছিন্ন মানেই হচ্ছে এইটা। এরপরেরটা আবার যখন তোমার হবে 56 থেকে 60, তখন তুমি আবার এখানে নিবা 55.5 থেকে 60.5, বুঝছো? এই যে দেখো মিলতেছে না, এভাবেই তোমার অবিচ্ছিন্ন শ্রেণী নিতে হবে। এবার দেখো শ্রেণীর মধ্যবিন্দু, এটা আবার একটা নতুন টার্ম, এটা কীভাবে শিখতে হবে? শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে তোমার প্রথম শ্রেণী হচ্ছে 46 থেকে 50 পর্যন্ত, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে এর নিম্ন সীমা হচ্ছে 46, উচ্চ সীমা হচ্ছে 50, তাহলে আমরা কীভাবে করব, 46 যোগ 50, দুইটাকে যোগ করে দিব, দিয়ে দুই দিয়ে ভাগ করে দিব, তখন তোমার এখানে হবে 96/2, মানে তোমার মধ্যমান হিসেবে আসবে এখানে 48। ওকে, তাহলে এটার মধ্যবিন্দু 48 এবং এখানে তোমার গণসংখ্যা হচ্ছে 5। গণসংখ্যাটা তোমাদের দেওয়া থাকবে, এই মধ্যবিন্দু আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা তোমাদের
বের করে নিতে হবে, ক্লিয়ার? এভাবে তোমরা প্রতিটা পয়েন্টেরটা বের করতে পারবা নাকি? তো এভাবে দেখো আমাদের এখানে ঘর আছে কয়টা, দাঁড়াও কোনটা, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করবা, শ্রেণীর নিম্নমান যেটা এটার সাথে যোগ করবা শ্রেণীর উচ্চমান, মানে এই যে দুইটা সংখ্যা শ্রেণী ব্যক্তির দেওয়া আছে এই নিম্নমান উচ্চমান যোগ করবা, যোগ করে টু থেকে ডিভাইডেড করবা, ডিভাইডেড করলে যেটা আসবে ওইটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। তো এখানে তোমার মধ্যমান আসবে কত, 53, কারণ 51 যোগ 55, তাই না? এখানে আসবে 58, এখানে আসবে 63, 68, বুঝছ? এটা হচ্ছে আমরা প্রথমে এই শ্রেণীটা মানে দুইটা যোগ করব, দুই দিয়ে ভাগ করব। আমি তোমাদেরকে একটা বোঝানোর পর বাকিগুলো করে ফেললাম, তোমরা আশা করি এটা কি বুঝতে পারছো? তো কীভাবে মধ্যমান বের হয়েছে, শ্রেণীর নিম্নমান যোগ উচ্চমান ডিভাইডেড টু। এবার গণসংখ্যাটা যেটা দেওয়া আছে আমরা সেটা তুলে ফেলি, 10, 20, 15, 10, বুঝতে পারছো? এ হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের কাজ হচ্ছে ছকে যখন আমরা আয়তলেখ আঁকবো তখন ছক কাগজের প্রতিটা পাঁচ ঘরকে আমরা যদি এই পাঁচ এককে এক্স অক্ষ বরাবর মানে প্রতি ঘরকে আমরা পাঁচ একক করে ধরতে পারবো। তো ধরে কিভাবে করব, এক্স আর ওয়াই অক্ষ নিয়ে আমাদের আয়তলেখ আঁকতে হবে। এই যে দেখো আমরা যখন আয়তলেখ হবে তখন আমরা আয়তলেখের একটা রেখা বরাবর, এই যে দেখো মনে করো এটা তো তোমাদের কালি দিয়ে আলাদা বোঝানো হবে, আমরা এখানে একটু সুন্দর করে এটার উপর বারবার দাগ দিয়ে এটা একটু আরও বোল্ড করে নিলাম। এইটাকে মনে করব আমরা কি ওয়াই আর ওয়াই ড্যাশ, আর এর মাঝখান থেকে আমরা এই ঘরটাকে মনে করো আমরা এক্স হিসেবে ধরে নিব, এটা হবে এক্স ড্যাশ, আর এটা হবে না এটা হবে এক্স, আর এটা হবে এক্স ড্যাশ, কারণ এদিকে ঋণাত্মক মান আসবে, কারণ এটার হচ্ছে তোমার ডান দিকে যাবে যত পজিটিভ মান এদিকে আসবে নেগেটিভ মান, আর এই ক্ষেত্রে আবার নিচের দিকে হবে নেগেটিভ মান উপরের দিকে পজিটিভ মান। তো এরকমভাবে মনে করো আমরা এখানে ঘরের সংখ্যা আরও বাড়ায় দেই, মনে করো এইটুকের মধ্যেই পাঁচটা করে ঘর আছে তোমার, ওকে? তো এই মাঝখানে এটাকে আমরা ধরবো ও, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি থাকবে এইদিকে মানে এই যে এইটা, আর এই দিকে থাকবে গণ সংখ্যা। তো তোমার দেখো শ্রেণী ব্যক্তি এখানে কয়টা ঘর আছে, পাঁচটা, বাট আমাদের এখানে আছে হচ্ছে যে তোমার পাঁচটা আমরা বানাই নেই, দেখো এর মাঝখানে একটা দেই, এর মাঝখানে একটা দেই, এর মাঝখানে একটা দেই। তো মনে করো এই যে এইটুক ঘর, এইটুক থেকে এইটুকের মধ্যে আমরা এক একটা শ্রেণী ব্যক্তি ধরবো, যে 46 থেকে 50 পর্যন্ত, কিন্তু প্রথম অংশটাকে আমাদের ভাঙা দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমরা জিরো থেকে শুরু করতে পারিনি, আমরা যেহেতু 46 থেকে শুরু হচ্ছে এজন্য আমাদের এরকম ভাঙা দিয়ে বুঝাইতে হবে যে আগের ঘরগুলো এখানে বিদ্যমান ছিল। তারপরে তুমি কি করবে, 46 থেকে নেওয়া যাবে না, আমাদের আয়তলেখের ক্ষেত্রে আঁকতে হবে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 45 থেকে 55, ওইটা লিখতে হবে এখানে, যে এই ঘরটা হচ্ছে 45.5 থেকে 50.5, আর এখানে লিখতে হবে 0 থেকে 45.5 এখানে উপস্থিত আছে এই পর্যন্ত। তারপর এখানে লিখব আমরা পরের ঘরটা, মানে তোমার 50.5 থেকে 55.5, বুঝছো? এভাবে 55.5 থেকে 60.5, 60.5 থেকে 65.5, হ্যাঁ তোমরা 8 পর্যন্ত এই শ্রেণী ব্যক্তিটাই লিখতে, বাট এখন 19 তোমার এই অবিচ্ছিন্নটা লিখতে হবে 65.5 থেকে 70.5। এবার দেখো এখানে আমরা এটাকে ধরবো কত, 5, এই ঘরটা 10, এটা 15, এটা 20, এটা 25। এখন আমার প্রথম ঘরে
घन संख्या आछे पाँच तार माने प्रथम घर एखान थेके एई पर्यन्त आमी कि करब ब्लक करे फेलब एटुक निलाम जेहेतु तोमादेर आलादा कलम थाकले काली थाकले भालो हतो एटुक आमी निलाम मने करो एई पर्यन्त देन तारपर এই যে দেখো আমি তোমাদের একটু ব্লক করে দিচ্ছি যে এইটুক পর্যন্ত আমাদের পাঁচ যেহেতু প্রথম ঘরে পাঁচ আছে আমরা এই পাঁচ পর্যন্ত নিব পরের ঘরে দশ আছে আমরা এই দশ পর্যন্ত নিব এই যে দেখো ঘরগুলোর মাঝে কিন্তু কোনো গ্যাপ থাকতে পারবে না এটা এবং তোমরা এগুলো পুরাটাই ভরাট করে দিতে হবে পেন্সিল দিয়ে বুঝছো আমি মার্কার দেখে করতেছি না পরেরটা আছে বিশ তার মানে তোমার এখান থেকে এই বিশ পর্যন্ত যাইতে হবে মানে তোমার এই যে দেখো এই যে দেখো এখানে এই যে তোমার বিশ পর্যন্ত যাবে এই ঘরের কিন্তু এটা যেন তোমার এই পাশের ঘরে না আসে বুঝছো ওই যে তোমার যে পরীক্ষার খাতায় দাগ দেওয়া থাকবে তোমার অবশ্যই এই ঘরটার মধ্যেই হতে হবে কারণ এগুলা পরীক্ষায় কিন্তু তোমাদের যে গ্রাফ পেপার সেখানে কিন্তু এইভাবেও এগুলোর মধ্যে পাঁচটা রেখা থাকবে এভাবেও থাকবে আমি কিন্তু জাস্ট বোল্ড হরফের রেখাগুলো দিয়ে বুঝাচ্ছি তোমাদের পরেরটায় আবার দেখো আছে ফিফটিন তার মানে পাঁচ কমে গেছে অর্থাৎ পরের ঘরে এসে একটু নিচে নামতে হবে তার মানে উপরে উঠলে উপরে উঠবা নিচে নামলে নিচে নামবা পরেরটায় আবার আছে টেন আরও পাঁচ ঘর নিচে নামতে হবে যে এখান থেকে এই যে এবার এই পর্যন্ত বুঝছো এবার তুমি এখান থেকে শুরু করে এইটা ফুল কি করবা হ্যাঁ হাইস্ট পঁচিশ না এখানে আছে তোমার বিশ পর্যন্ত এজন্য তোমার একটু বেশি নিয়ে রাখতে হবে মানে যেটা থাকবে তার চাইতে একটু বেশি নিয়ে রাখবা এই এখন দেখো এখানে তো খুব সহজে মিলে গেছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ অনেক সময় তোমার এখানে ছয় থাকবে আট থাকবে যদি ছয় থাকতো তাহলে পাঁচ এই পর্যন্ত না তার চেয়ে একটু উপরে উঠবো আমরা পাঁচের চেয়ে একটু উপরে উঠলেই তো একটু উপরে বলতে কি তোমার তো এইগুলার মধ্যে আবার পাঁচটা করে ঘর কাটা থাকবে পরীক্ষার যে গ্রাফ কাগজটা ওই গ্রাফ কাগজের একটা ঘর উঠবা কারণ প্রতি একটা ঘরই তো একটা করে একক হবে পাঁচ ঘরে যদি পাঁচ হয় ওখানে আরেকটা ঘর পর্যন্ত ব্লক করে দিবা দিয়ে এখান থেকে পেন্সিল দিয়ে খুব সুন্দর করে আগে এগুলো ব্লক করবা ঘরগুলো দেন তারপরে ফুলটা কী করবা পেন্সিল দিয়ে স্কেচ করে দিবা এই স্কেচটা যদি তুমি নাও করো তাও কিন্তু তোমার নাম্বার কাটবে বলে ওই রকম না মানে একবারে যে ফুল নাম্বার কেটে দিবে এমন না কিন্তু তুমি এই স্কেচগুলো মানে এই সৃজনশীলের এই প্রশ্নগুলো পরিসংখ্যানটা চেষ্টা করবা সবার শেষে দেওয়ার অন্য সব লেখা শেষ সৃজনশীল শেষে পরিসংখ্যান দিবা যাতে তুমি সময় থাকলে এটা ভরাট করবা না থাকলে প্রয়োজন নেই ওকে কারণ তুমি এই যে ইন্ডিকেট করতেছো এটাই এনাফ এটা দ্বারাই বোঝা যাবে হ্যাঁ এটা হচ্ছে তুমি আগে লিখে নিতে হবে এটা আঁকার পরে নিচে বর্ণনা লিখবে যে গ্রাফ পেপারে এক্স এক্স ও এক্স ড্যাশ বরাবর আয়তের শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর আয়তের গণসংখ্যা ধরে আয়তলেখ অঙ্কন করা হলো ক্লিয়ার হ্যাঁ এই পাশের যে ঘর এগুলো হচ্ছে নেগেটিভ মান যদি থাকতো এখানে তো সব মানগুলো পজিটিভ অনেক সময় তোমার নেগেটিভ মান থাকে যেটা ইন্টারমিডিয়েটে উঠলে পাবা তো এজন্য ওই স্বার্থ থেকে ওই বোঝানোর হার থেকে আমরা একটা সাইড একটু ফাঁকা রাখি আবার এই যে এক্সেরও এই পাশটা হচ্ছে নেগেটিভ ওয়াই এর এই পাশটা নেগেটিভ এজন্য এখানে কখনোই কি আসে না ওই ঘরেরগুলো আসে না হ্যাঁ এজন্য তুমি একবারে শুরুর দিকেই প্রথম একটা ঘর বাদ দিয়েই এটা নিবা কারণ তুমি একটা ঘরে এই সাইডে রাখলেই নেগেটিভ মানের জন্য কারণ নেগেটিভ মান তো আর তোমার আসতেছে না ক্লিয়ার এটা হচ্ছে আয়তলেখ আঁকা আমরা কোনটা শিখলাম আয়তলেখ তাহলে কীভাবে আয়তলেখ আঁকবা বুঝতে পারছো তো এই হচ্ছে আয়তলেখ আঁকার পদ্ধতি ক্লিয়ার সকলে বুঝতে পারছো কোনো কোশ্চেন আছে আয়তলেখে তোমার একবারে ক্লিয়ার আয়তলেখ আঁকতে পারবা পরীক্ষায় মধ্যবিন্দু অনেক সময় নেয় তুমি এই যে সংখ্যাগুলো লিখলা না এগুলো না লিখে আমি ডিরেক্টলি এখানে লিখতে পারতাম এই যে এখানে মনে করো 48 এখানে লিখে দিতাম 53 এরকমভাবে আমি আগাইতে পারতাম শ্রেণী মধ্যবিন্দু দিয়ে বুঝছো তুমি চাইলে এইটাও লিখতে পারো অথবা ওইটাও লিখতে পারো বুঝছো বিশেষ করে মধ্যবিন্দুটা দেয় অনেক সময় তোমার মধ্যক প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এই বলবে এই আয়তলেখ থেকেই মধ্যক নির্ণয় করো তখন তোমার দেখতে হবে যে কোনটা কোন মধ্যকটা সবচেয়ে মানে বেশি ভালো পজিশনে আছে তখন তোমার এই উপরে যেটা না ওইটা থেকে এরকমভাবে একটা রেখা আনতা এরকমভাবে একটা রেখা আনতা রেখা এনে যেখানে ফোটাটা মিলতো ক্রস বিন্দুটা ওইটা হচ্ছে মধ্যক তো ওইটা মধ্যক আলোচনার সময় বলা হবে বুঝছো এখন তো এইটুক আয়তলেখ কীভাবে আঁকবা এটা তো বুঝছো ক্লিয়ার
সত্যি ক্লিয়ার? এই প্রথমে এভাবে ছক করতে হবে যে নিচে আয়তলে আগে লিখে নিবা যে যে ছকটি দেওয়া আছে ওটা হচ্ছে অবিচ্ছিন্ন। এখন আমাদের কি না ওটা হচ্ছে বিচ্ছিন্ন ছিল, তারপর আমরা অবিচ্ছিন্ন করে একটা ছক আঁকবো, বুঝতে পারছো? ছকটা একে মানে এই ছকটা আঁকবা এবং তোমরা কিন্তু এখানে মাঝখানে মাঝখানে রেখা টানবা, আমি জাস্ট কিন্তু শো করলাম তোমাদেরকে। তারপরে তোমরা এভাবে গ্রাফ পেপারে এটা আঁকবা। যদি বিচ্ছিন্নভাবে মানে অবিচ্ছিন্নভাবেই পরীক্ষা দেওয়া থাকতো এভাবেই, অবিচ্ছিন্ন দিলে তো আর তোমার আঁকতে হবে না কষ্ট করে, কারণ তখন তো তোমার এভাবে ঘর দেওয়া আছে, কিন্তু তারপরও তোমার ছকটা খাতায় তুলতে হবে, বুঝতে পারছো? তোমার যদি এইগুলো সবই এরকম দেওয়া থাকে পরীক্ষার খাতায়, তারপরও তোমার ছক খাতায় তুলতে হবে, বুঝতে পারছো? কারণ ছকের উপর নাম্বার থাকে। কিন্তু এরকম কখনোই থাকবে না, তোমাদের দেওয়া থাকবে না ফুলফিল, হয় ছকটা দেওয়া থাকলে তোমার মধ্যবিন্দু দেওয়া থাকবে না, বুঝতে পারছো? এজন্য তোমার আলাদা আঁকতেই হবে। তাহলে আমরা আয়তলেখ বুঝতে পারছো নাকি? আচ্ছা, এবার আঁকবো আমরা গণসংখ্যা বহুভুজ। শোনো, আয়তলেখ আঁকার ক্ষেত্রে তোমাদের যে মধ্যবিন্দুটা বলছি, ওই মধ্যবিন্দুটা যদি নাও দেও কোনো সমস্যা নাই, অবিচ্ছিন্ন উপাত্তের জন্য। আয়তলেখের জন্য মধ্যবিন্দু একবারে নেসেসারি না, কিন্তু দিলে ভালো, সমস্যা নাই। বাট তোমাদের বহুভুজ যে আঁকবা এই ক্ষেত্রে মাস্ট তোমার মধ্যবিন্দু দিতে হবে। ওই যে একটু আগে যে ছকটা করছি ওই সেম ছকই করতে হবে। বহুভুজের ক্ষেত্রেও কী করতে হবে? একবারে সেম ছক, যেমন একটু আগে আমরা যেটা করেছিলাম, প্রথমে কি শ্রেণী ব্যক্তি ছিল, তারপরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই না? তারপরে হচ্ছে শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু যা বলো, তারপর হচ্ছে গণসংখ্যা, তাই না? তো একটু আগে যেরকম ছিল 46 to 50, 51 to 55, 56 to 60, 61 to 65, 66 to 70, তাই না? তারপরে এখানে যেরকম লিখে দিছিলাম 45.5 to 55.5, 50.5, এখানে 50.5 to 55.5, 55.5 to 60.5, 60.5 to 65.5, 65.5 to 70.5, মধ্যবিন্দু ছিল কত? 43, 48, 53, 58, 63, 68, এবং এখানে গণসংখ্যা ছিল 5, 10, 20, 15, 10, তাই না? তো এই যে বিষয়গুলো ছিল এখানেও তোমাদের ঠিক সেম থাকবে, বাট এই যে তোমার বহুভুজটা আঁকবা সেটার ক্ষেত্রেও আবার এরকম মনে করো ওই আগের মতোই আমরা ছক করি 4টা 5টা, তো এখান থেকেও তোমাদের ওই আগের মতোই লাগবে মনে করো। ঠিক এগুলো আমি এক্সেসি জাস্ট, তোমরা তো গ্রাফ পেপার সবাই দেখছো, এগুলো জাস্ট বোল্ড অক্ষরটা মানে বড় বড় যে লাল কালের দাগটা মাঝখানে উভয় পাশ থেকে, এদিকেও 5টা যাবে এদিকেও 5টা যাবে রেখা। ওকে, এবার দেখো তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, তোমার ঠিক আগের মতো এখানে ধরবা, বাট এখানে জাস্ট তোমার এইটুক ধরলেই হবে যে এটাকে ওয়াই ধরো, এই বরাবর এইটাকেই যদি আমরা রেখা ধরি মূল রেখা, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি এক্স, এখানে জাস্ট এক্স ও ওয়াই এইটুক ধরলেই এনাফ। এখানে তোমার বাকি মানগুলো আর ধরতে হবে না, যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এগুলো ধরতে হয় না, বহুভুজের ক্ষেত্রে না ধরলেও কোনো সমস্যা নেই, এটুক ধরলেই হলো। এরপরে তুমি এই অংশটাকে ওই আগের মতো এরকম কাটা চিহ্নও দিতে পারো যে এই পর্যন্ত দ্বারা আমরা
ওইটুক কে বুঝাবো, কোনটুক কে 45.5 কে, ওকে। অথবা চাইলে তুমি চিহ্নটা এরকম দিতে পারো, এখান থেকে আনলা এইটুক একটা দিলা, আবার এইটুক ফাঁকা রাখলা, এখান থেকে এইটুক দিলা, এরকম দিলেও বুঝাইতে পারো। ক্লিয়ার? চিহ্নটা কি রকম হবে? এরকম, মানে এরকম দিলা ফাঁকা রেখে, আবার এরকম দিলা, এরকম একটা চিহ্নও দিতে পারো। অথবা তুমি চাইলে এই যে এরকম ভাঙা 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 ঢেউ দিয়ে 45.5 লিখে দিতে পারো। মনে থাকবে? বুঝতে পারছো? এখন এই যে এখানে তুমি চাইলে এখানে 45.5 এইটা শুধু এইটা লিখতে পারো, মানে জাস্ট এই সামনেরটা 45.5, অথবা 55.5, অথবা 50, এই যে এই যে এরকমভাবে জাস্ট এই অংশটা লিখতে পারো, অথবা চাইলে এই মধ্যবিন্দুটা লিখতে পারো, তোমার যেটা ভালো লাগবে। মনে করো আমরা 45.5 লিখলাম, তাহলে পরেরটাই লিখবো 55.5, মানে এটার প্রথমটা, এবার এটার প্রথমটা। এবার এখানে লিখবো 55.5, এখানে লিখবো 60.5, না যা আছে এইগুলো তুললে হবে না, তোমার অবশ্যই এই পাশটা তুলতে পারবা, অথবা এই যে মধ্যবিন্দুটা তুলতে পারো। হ্যাঁ, যদি পুরাটা তুলে দাও, দরকার নাই তোমার পুরাটা তোলার, এখানে তুললে সমস্যা নেই, তুললে কাটবে না, এমন না যে তোমার তুলবা এজন্য কাইটে দিছে, টোটালি 4-0 দিয়ে দিছে, এমন দিবে না। তুমি তুললে তুলতে পারো, না তুললে জাস্ট এখানে আর কি, তোমার হচ্ছে যে কি বহুভুজে তোমার ওই আয়তলিখের চাইতে কম, মানে এখানে জাস্ট একটা লিখলেই তোমার শ্রেণীটা নির্দেশ করে, ওখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ফুল দেখাইতে হবে আয়তলেখের ক্ষেত্রে, বাট বহুভুজের ক্ষেত্রে দেখাইতে হবে না, জাস্ট এইটুক দেখাইলেই বুঝে যাবে, বুঝছো? এবার দেখো এখানে তোমার প্রথম যে শ্রেণীটা, প্রথম শ্রেণীটায় কত ছিল? এখানে মনে করো 5, 10, 15, 20, 25, আবার আগের মতনই প্রথমে ছিল এখানে কত? 5, এই যে এখান থেকে এখানে আরেকটা ঘর একটু বেশি ইয়ে করে এই যে 75.5 আছে না, এটাও লিখবা, বুঝতে পারছো? তো এবার দেখো এখানে যেটা ছিল তোমার, এটা এই যে 5 ছিল না, এটা প্রথমে এই যে এখানে দিবা 5-এর এই বরাবর, পরেরটায় 10 ছিল না, এই 10 বরাবর, জাস্ট এখানে একটা ফোঁটা ফোঁটা দিয়ে রাখবা। পরেরটায় কত ছিল? 20, এইখানে পরেরটায় কত আসছে? 15 না, এই যে 15, পরেরটায় কত আসছে? 10, এই যে কয়টা ফোঁটা দিলা। এবার এটা তো 0 ছিল, তাই না? এই 0 থেকে তুমি সরাসরি এখান থেকে এরকম একটা টান দিবা, বাঁকা, এই যে 0 যেখানে না, এই 0 থেকে একটা টান দিবা, যে 0 থেকে একটা টান দিবা দিয়ে, অথবা এই 0-র এখান থেকে তুমি টানটা এই যে এখান থেকে দিলা, দিয়ে পরের টানটা এখানে দিবা, অথবা যদি তুমি এইটাকে 45টাকে আরেকটু এই পাশে আগায় লিখতা, তখন টানটা কিন্তু এই ঘর থেকে হইতো, বুঝছো? এরকম তো এখান থেকে বা এখানে তুমি এরকমভাবে এই যে এখান থেকে টানটা দিলা 40 এখানে, হ্যাঁ এই বহুভুজেরটা স্কেল দিয়ে দিতে হবে তোমার, একবারে এটা স্কেল দিতেই হবে, স্কেল ছাড়া যদি তুমি নিজে হাত দিয়ে টানো কেটে দিবে, ফুল মার্কস দিবে না। এরপরেরটা হচ্ছে তুমি এখানে নিবা এরকমভাবে স্কেল দিয়ে, বুঝছো? এর জন্য আমার হাতে তো সোজা হচ্ছে না, এখানে মানে এটা যতটা পারবা স্কেল দিয়ে সোজা করবা সুন্দর করে, তারপরেরটা এখানে, তারপরে ওইটা তো আর হচ্ছে না, এই বরাবর নামায় দাও সোজা করে, বুঝছো? সোজা করে নামায় দাও, অথবা তুমি চাইলে এরকম বাঁকা করেও নামাইতে পারো, মানে যেখানে লাস্ট ঘরে বাঁকা করেও নামাইতে পারো, সোজা করেও নামাইতে পারো, সমস্যা নেই। এটাকে বহুভুজ বলা হয় কেন? কারণ দেখো এখানে এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এক একটা বাহু এক এক রকম, এজন্য এটাকে বহুভুজ বলা হয়। পরবর্তীতে তুমি এগুলো সম্পূর্ণ স্কেচ করে দাও, ক্লিয়ার? এটাই জাস্ট তাহলে গণসংখ্যা বহুভুজ বুঝতে পারছো? জাস্ট তোমার কত গণসংখ্যা হইলো ওইটার ফোঁটা ফোঁটা দিয়ে পরবর্তীতে স্কেল দিয়ে, অবশ্যই তোমার বহুভুজ স্কেল দিয়ে মিলাইতে হবে, যদি তুমি স্কেল দিয়ে না মিলাও তোমার কিন্তু 4-4 দিবে না, 2 দিবে, 3 দিবে, এরকম দিবে। অনেক সময় অনেক টিচার কেটেও দিতে পারে স্কুলে, বোর্ডে হয়তো 2-3 দিবে, বাট স্কুলে কেটেও দিতে পারে। এটা একদম ভালোভাবে মনে রাখো যে অবশ্যই বহুভুজে স্কেলিং করতে হবে, এবং এই ভিতরে তুমি ভিতরে যে ভরাটটা এটা হচ্ছে তোমার টাইম থাকলে করবা, না টাইম থাকলে করার দরকার নেই, কারণ এটা হচ্ছে সৌন্দর্য, তুমি ভরাট করলে সৌন্দর্য, বাট ওই রেখাটা যেন স্পষ্ট থাকে, তাহলে বহুভুজ বুঝতে পারছো তুমি? ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো বহুভুজে? একদম
ওকে পরের ক্লাসে কিন্তু আঁকতে দিব হ্যাঁ এখানে জিরো এখানে 45 বা তুমি চাইলে একটু আগায়ও লিখতে পারতা কোনো সমস্যা নেই হ্যাঁ জিরো পাশে দুইটা দাগ না তোমাদেরকে বললাম না এই চিহ্নটাও দিতে পারো অথবা এই চিহ্নটা দিতে পারো মানে এই ঘরটা জুড়ে এই ঘরটা জুড়ে এই চিহ্নটাও দিতে পারো এটাও দিতে পারো কোনো সমস্যা নেই এবার আমাদের তাহলে বাকি আছে কি অজীব রেখা এবার তাহলে আমরা অজীব রেখাটা একটু আঁকাটা দেখব এগুলোর অজীব রেখার ক্ষেত্রে আবার আরেকটু আরেক রকম এক রকম হয় না দেখো তাহলে বহুভুজ আঁকতে পারলা নাকি অজীব রেখার আরেক নাম হচ্ছে অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে ওই দুইটার মধ্যে লাগতো মধ্যবিন্দু এটার মধ্যে লাগবে ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যার লেখচিত্র অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র এইটা মনে করো আমাদের যেটা দেওয়া যে আমরা এখানে লিখে নেই যে এটা হচ্ছে আমাদের শ্রেণী শ্রেণীটা বা তোমাদের যেটা লেখা থাকবে নাম্বারের ব্যবধানটা 1 থেকে 10 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50 গণসংখ্যা তোমার হচ্ছে 8 12 15 18 7 এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 6 এবং এই পাশে আরেকটা ঘর হবে সেটা হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা তোমাদের আগে পরীক্ষার খাতায় লিখে নিবে যে অজীব রেখা অঙ্কনের জন্য নিচে গণসংখ্যা সারণী তৈরি করা হলো এবার দেখো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করবো প্রথমটা কত হবে 8 আছে 8ই হবে দ্বিতীয়টা কত হবে এই 8 আর 12 যোগ হয়ে 20 হবে তারপরেরটা কত হবে 8 12 15 তিনটেই যোগ হবে তাই না তাহলে 20 আর 15 কত হয় 35 তারপরেরটায় এই 4টাই যোগ হবে 35 আর 18 কত হয় 53 53 আর 67 কত হয় 60 বুঝতে পারছো ক্রমযোজিত গণসংখ্যাটা তাহলে এই হচ্ছে আমরা ছকটা করে নিলাম এরপরে আমাদের দেখো কিভাবে আমরা আঁকবো এটা হ্যাঁ অজীব রেখা এই তিনটেই আর তোমাদের সবচেয়ে বড় পার্থক্য কি জানো অজীব রেখা আর গণসংখ্যা বহুভুজ আয়তলেখ এই দুইটা প্রায় সেমই তাই না জাস্ট একটু পার্থক্য এটার মধ্যে জাস্ট বহুভুজ করতে হয় ওইটার মধ্যে টোটাল ঘরটাই ব্লক করতে হয় এটার মধ্যে আমরা কি করছিলাম আয়তলেখে এরকমভাবে টোটাল ঘরটাকে এরকম করছিলাম তাই না যতটা যেটাই লাগে আর বহুভুজে আমরা টোটাল ঘর করি নিয়ে বহুভুজে আমরা স্কেলিং করে করে যতটুকু মিলাবো তাই না আর অজীব রেখায় আরেকটু আলাদা কিন্তু এখানে একটা বিষয়ে একদম পার্থক্য আছে সেটা কি বলতো এখানে আমরা শ্রেণীব্যাপ্তিটা নিছি বিচ্ছিন্ন আর ওই দুইটার ক্ষেত্রে নিতে হবে কি অবিচ্ছিন্ন এইটা যেন মনে থাকে এই দুইটা অবশ্যই অবিচ্ছিন্ন হবে আর এইটা অবশ্যই বিচ্ছিন্ন হবে ক্লিয়ার এবার দেখো এবার আমরা কি করব ওই আগের মতো আমরা ছক করতেছি হ্যাঁ এই তিনটেই গ্রাফ কাগজের বিষয় এজন্য আজকের লেকচারে এই তিনটে আলোচনা করেই শেষ গণসংখ্যা আছে 20 পর্যন্ত তাই না 20-এর বেশি তো নাই 18 পর্যন্ত হাইস্ট আছে তো এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব এটার ক্ষেত্রেও ঠিক আগের মতো এটাকে যদি আমরা ধরে নেই তাহলে এটাকে ধরবো ওয়াই এই বরাবর এটাকে ধরবো আমরা কি এক্স এখানে আমরা প্রথম এখান থেকে ভাঙা দিয়ে এটুকু বুঝাবো যে এটা হচ্ছে 10 ঘর ওকে যে 1 থেকে 10 ঘর পর্যন্ত এজন্য আমরা এটাকে ধরবো 10 পরে এটাকে ধরবো আমরা 20 কারণ এখানে যেহেতু 1 থেকে 10 করে আছে মানে এটাকে হবে 30 এটা হবে 40 এটা হবে 50 দেখো একটু আগে কিন্তু আমরা যে ধরছিলাম আমরা জানি এই বরাবরও তোমাদের গ্রাফ কাগজে 5টা থাকবে রেখা
এই বরাবরও পাঁচটা থাকবে রেখা, তাই না? তাহলে মোট পাঁচটা পাঁচটাই রেখা থাকতেছে। একটু আগে আমরা ঘরও নিছিলাম কত করে, গ্রাফে একটু আগে ছিল 46 থেকে 50, 51 থেকে 55, এরকম ছিল না, মানে পাঁচটা করেই ঘর ছিল। তখন আমরা গ্রাফ কাগজে কী লিখব, গ্রাফ কাগজে কিন্তু লেখার একটা নিয়ম আছে, ওই ক্ষেত্রে আমরা লিখতাম যে এখানে এক্স ও এক্স ড্যাশ বরাবর আয়তের শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর আয়তের গণসংখ্যা ধরা হলো, এবং আয়তের ক্ষুদ্রতম একটি ঘরকে এক একক ধরা হয়েছিল, কারণ ওখানে পাঁচ শ্রেণীব্যাপ্তিও পাঁচ ছিল, ঘরটাও পাঁচ ছিল। বাট এখানে ঘর হচ্ছে কয়টা করে, ঘর পাঁচটা, কিন্তু শ্রেণীব্যাপ্তি কত হয়ে গেছে, 10 হয়েছে। তাহলে পাঁচ ঘরকে পাঁচ ধরছি আগে, এখন পাঁচ ঘরকে 10 ধরছি, এজন্য এখন কত হবে, 2 একক করে। এখন আমরা কী লিখব, যে এখানে আয়তের প্রতি ক্ষুদ্র বর্গকে 2 একক করে ধরা হলো, এইটুক লিখতে হবে। এটা না লিখলে না তোমাদের অনেক সময় নাম্বারটা একটু কম হয়, কারণ এটা হচ্ছে আয়তের ব্যাখ্যা, বুঝতে পারছো? ব্যাখ্যা না লিখলে কম হয়। তো এবার দেখো আমরা এই সাইডে লিখব আগবার আগের মতো 5, 10, 15, 20, 25 এরকম ধরো। বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু গণসংখ্যা আবার 5, 10 করে আগাইছি, তার মানে গণসংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এক ঘরকে এক এককই ধরছি, বাট শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে এক ঘরকে 2 একক। যদি এরকম ভিন্ন ভিন্ন ধরো, ওইটা আবার আলাদা করে লিখতে হবে, যে শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে প্রতি এক বর্গকে 2 একক এবং গণসংখ্যার ক্ষেত্রে প্রতি এক বর্গকে এক একক ধরা হয়েছে। এখন দেখো প্রথম ক্ষেত্রে গণসংখ্যা কত ছিল, 8, তাই না, এই 1 থেকে 10-এর মধ্যে। তাহলে 8 কত, এটা যদি 10 হয় তার থেকে একটু কম হবে না এখানে, এই যে এটা হচ্ছে 8 ধরলাম। পরেরটার ক্ষেত্রে আমরা কত পাইছি, এই বরাবর, ওইটা তো আমরা এই বরাবর যেটা নিচ্ছি এটা হচ্ছে 2 একক, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এটা তো গণসংখ্যা নিচ্ছি। তো দেখো এরপরে এটা যখন 8 হইল, এর পরেরটা কত, 12, কিন্তু আমরা 12 নিব না, এরপরে আমরা নিব কত, এই যে 20টা আছে না, এই 20 নিব, কিন্তু এভাবে নিলে আমাদের হবে না, আমাদের কত আছে, 60 পর্যন্ত। তাহলে আমরা এখানে 5, 10 করে না নিয়ে আমরা 10 করে ঘর নেই, বুঝছো? কারণ আমাদের যেহেতু এখানে জায়গা কম, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 30, 40, 50, উপরে আরেকটা নিয়ে নাও 60, ওকে। এখন দেখো এখানে আমরা কিভাবে করব, যে প্রথম ঘর এটা, তাহলে এখানে 8 না, 8 হচ্ছে এখানে, তাই না, চার ঘরকে, কারণ আমরা 2 করে একক ধরলে 4 নম্বর ঘরে গিয়ে 8। তারপরেরটা যেহেতু 20, আমরা 12 কিন্তু নিতে পারবো না, আমাদের এই অজীব রেখার নেওয়ার নিয়মটা হচ্ছে এই বরাবর নিতে হবে, আমাদের ক্রমযোজিত কোনো সংখ্যা। 8-এর পরে কত হয়েছে, ওইটা 20, তার মানে ওইটা হবে এই ঘরে। তারপরেরটা কত হয়েছে, 35, মানে 30-এর পরেও অর্ধেক যাইতে হবে, তাই না, আড়াই ঘর, মানে 2 ঘর গিয়ে এই দিক থেকে আর একটু উপরে, মানে ওই যে তোমরা যে লেকটা থাকবে তোমাদের গ্রাফ কাগজটা, ওইটার উপরে 2 ঘর রাখবা, নিচে 2 ঘর রাখবা, মাঝখানের ঘরটা ঠিক মাঝ বরাবর দিবা, মাঝখানের ঘরটা ঠিক মাঝ বরাবর, ওইটা ওই সময় আমি দেখে বুঝতে পারবা। তারপর দেখো তোমাদের হচ্ছে 53, 40-এর ঘরে গিয়ে, এটা হচ্ছে 50, 50 থেকে 1.5 ঘর নিতে হবে, এক ঘর নিয়ে আরেক ঘরের মাঝ বরাবর গিয়ে, তাই না, এই যে। পরেরটা হচ্ছে 60, একবারে এই যে বরাবর নিলাম, বুঝছো? এখন আমরা এটা কিভাবে আঁকবো, এই যে দেখো আমরা এই যে এখানে 0 না, এই 0-র এখান থেকে ঢেউ দিয়ে নিব, নিয়ে এখান থেকে আমরা এইটা তুমি স্কেলিং করতে পারবা না, এটা তুমি অবশ্যই হাত দিয়ে মিলাইতে হবে, অজীব রেখাটা যে এখান থেকে এখানে গেছে, তাই না, না এখান থেকে কই গেছে, এই যে এখানে দিকে কই গেছে, এখানে, এই হচ্ছে আমাদের অজীব রেখা, বুঝতে পারছো? অজীব রেখা কিভাবে, অবশ্যই হাত দিয়ে এবং বহুভুজ অবশ্যই স্কেল দিয়ে মিলাইতে হবে। এই আর হচ্ছে আমাদের বহুভুজের ক্ষেত্রে এবং আয়তলেখের ক্ষেত্রে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, অজীব রেখা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে না, আর অজীব রেখা এসে লাগবে কি, ক্রমযোজিত গণসংখ্যা, মনে থাকবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমাই দেওয়া থাকে, এখানে কোনো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিবে না, কখনোই দিবে না, কারণ অজীব রেখায় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে না, ক্লিয়ার, বুঝতে পারছো?
তো এই পর্যন্ত আমাদের আজকের লেকচারে আলোচনার বিষয় ছিল যে প্রথমে ছিল এই অধ্যায়ের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা টপিকগুলো দেন তারপরের টপিকটা ছিল আমাদের আয়তলেক বহুভুজ অজীবরেখা মানে গ্রাফ কাগজে কি কি বিষয় আঁকতে হবে এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার এরপরের লেকচার দুইটা হচ্ছে গড় আর মধ্যক এবং প্রচুরক গড় নিয়ে একটা লেকচার তিনটা পদ্ধতিতে গড় নির্ণয় এবং তারপরের লেকচারটা হবে মধ্যক আর প্রচুরক এই টোটাল তিনটা লেকচারই এই চ্যাপ্টার শেষ দেন তারপরে আমাদের শুধু প্র্যাকটিস করা হবে ওকে তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম।